ওয়েলকাম টু ইটিসি বাংলা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো অনেকে আছে যারা কম টাকায় আইপি কিনতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে কম টাকায় একটা আইপি প্যানেল কিনবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে আইপি ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে আইপি সাইটটা শেয়ার করবো বা যে আইপি প্যানেলটা শেয়ার করবো, এখান থেকে আপনারা চাইলে $3 থেকে শুরু করে আপনারা $500 পর্যন্ত আপনারা এখান থেকে আইপি কিনতে পারবেন। মোটামুটি আপনারা $3 থেকে শুরু করে $500 পর্যন্ত আপনারা যে কোনো রকমের আইপি আপনারা ব্যবহার করতে পারবেন। এই আইপি প্যানেলটা মোটামুটি ভালো, এরকম না যে একদমই ভালো প্যানেল এটা, বাট মোটামুটি ভালো প্যানেল। আপনারা সার্ভে কাজ সহ আপনারা যে কোনো কাজ কিন্তু করতে পারবেন এই প্যানেলের মাধ্যমে। সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো যাই হোক, আপনারা এখান থেকে কী করবেন, আজকে আমি যে সাইটটা শেয়ার করবো বা যেই প্যানেলটা শেয়ার করবো সেটার নাম হলো proxyhorse.com। সো আমরা এখানে লিখে দিলাম যে proxyhorse। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি proxyhorse লিখে আমি এখান থেকে এন্টার করে দিলাম। তারপর এখান থেকে এরকম একটি আপনাদের এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে দেখেন proxyhorse.com দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কী হবে, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হলো proxyhorse-এর মানে আইপির প্যানেল। আপনারা চাইলে এখান থেকে আইপি কিনতে পারবেন। এখান থেকে মোটামুটি ভালো আইপি এগুলো আপনারা নিতে পারবেন, এরকম না যে আপনারা এখান থেকে খুবই ভালো মানের আইপি পাবেন, বাট এখান থেকে মোটামুটি যারা কম দামে আইপি কিনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা ঠিক আছে। সো আপনারা দেখেন এখান থেকে চাইলে দেখেন এই যে 1000 আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল ফ্রম $3, মানে $3 আপনারা অনেকগুলো আইপি নিতে পারবেন। সো যাই হোক, আপনারা কী করবেন আমি বিস্তারিত বলে দেবো, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো প্রথমত ফার্স্ট অফ অল আপনারা এই সাইডে একটা সাইন আপ করতে হবে। সিম্পলি আপনারা এখান থেকে যে জয়েন আস টুডে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ করে একদম ইজি, আপনারা সিম্পলি এখানে একটা ইমেল দেবেন। ইমেল দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করলে আপনাদের কী হবে, সাইন আপে ক্লিক করে দেখবেন যে আপনাদের জিমেলে সরাসরি আপনাদের একটা লিঙ্ক চলে গেছে। আপনারা সেখান থেকে আপনারা ভেরিফাই করে দেবেন আপনাদের জিমেল। জিমেলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনারা সিম্পলি এখানে ভেরিফাই করে নেবেন। সো তারপর আপনাদের হয়ে গেলে আপনারা এখান থেকে লগ ইন করবেন। যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি সিম্পলি এখানে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার সাথে সাথে দেখবেন যে এটা আপনাদের এই যে proxyhorse-এর যে প্যানেল আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং এখান থেকে আমরা কিছু ট্রাফিকও নিয়ে নিয়েছি। সো আপনারা কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানার জন্য অবশ্যই বিস্তারিত ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। সো তারপর আমি আবারও বলে নিচ্ছি এই প্যানেলটা হচ্ছে অতটা ভালো প্যানেল তাও আমি কিন্তু বলতেছি না, বাট এটা বিদেশি প্যানেল, ফরেনিং প্যানেল। এখান থেকে আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারবেন। অনেকে দেখা যায় সার্ভে কাজের পাশাপাশি বিভিন্ন সিপিএ মার্কেটিংয়ে কাজ করে, সো তাদের জন্য এগুলো প্যানেল কিন্তু খুবই ভালো মানের প্যানেল। সো যাই হোক, এখানে আসার পর দেখেন তাদের এটা হলো ইন্টারফেস। আপনারা দেখেন এই যে আপনারা চাইলে এগুলো পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো প্রথমত আপনাদের এখানে কী করতে হবে, আপনারা দেখেন এখান থেকে আপনারা এই যে দেখেন কিছু অপশন দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাপোর্টে কথা বলতে পারবেন। তারপর দেখা গেলো এখান থেকে আরও অনেক অপশন দেওয়া আছে। সো প্রথমত আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার পর এখান থেকে আপনাদের ট্রাফিক কিনতে হবে। সো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা দেখেন যে কোনো মাধ্যমে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর মনে করেন এখান থেকে আমি বিটকয়েন অ্যাড করবো। অ্যাড করার পর এখান থেকে মনে করেন আমি এখান থেকে $20 আমি এখান থেকে ইনভেস্ট করবো বা $20 আমি এখানে অ্যাড করাবো। সো আমি এখানে বিট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, অ্যাডে ক্লিক করে দেবো। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে যে তাদের যে পেমেন্ট পেজটা আছে সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন, তো পেমেন্ট পেজটা আসার পর এই যে দেখেন তাদের এখানে আপনাদের অ্যামাউন্টটা দেওয়া আছে। আপনারা এই অ্যামাউন্ট এবং এই অ্যাড্রেসে আপনারা কী করবেন, আপনারা সিম্পলি আপনারা কী করবেন, আপনারা তাদেরকে আপনাদের ডলারটা ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার করে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন যে আপনাদের ব্যালেন্সে এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনাদের তারপর দেখবেন যে কিছুক্ষণ পর এখানে ব্যালেন্সে আপনাদের USDতে অ্যাড হয়ে যাবে। সো এখানে ব্যালেন্স USD অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের ট্রাফিক কিনতে হবে। মানে আপনারা যে ব্যবহার করবেন এটার সিস্টেম হলো যে আপনারা ট্রাফিক যতটা কিনবেন আপনারা ততক্ষণ পর্যন্ত এই আইপিগুলো বা এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন। সো এই যে ট্রাফিক, মনে করেন আমি এখন যে মানে এটা আইপিটা সেট করার পর যখন আমি ব্রাউজিং করব তখন কিন্তু আমার এখান থেকে ট্রাফিকটা কমতে থাকবে আস্তে আস্তে। সো আমাদের এখানে ডলার দিয়ে ট্রাফিকটা কিনতে হবে। সো ট্রাফিক কেনার জন্য আপনারা কী করবেন, এই যে অ্যাড ট্রাফিক আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখানে ট্রাফিকের প্ল্যানগুলো চলে আসবে। এই যে দেখেন ট্রাফিকের প্ল্যানগুলো চলে আসছে। আপনারা দেখেন এখান থেকে আপনারা $30 কিনতে পারবেন $3। আপনারা দেখেন $30 $3 কিনতে পারবেন। তারপর এখান থেকে $150 $10 কিনতে পারবেন। তারপর $400 $20 কিনতে পারবেন। এবং এগুলো ভ্যালিডিটি ডেট দেওয়া আছে, দেখেন এই যে 6 ডে, তারপরে এখানে 31 ডে, মানে 1 মাস দেওয়া আছে। এই যে দেখেন, সো তারপরে দেখেন এখান থেকে আপনারা কী করতেছেন, মনে করেন আপনাদের এই প্ল্যানটা আপনারা চুজ করলেন যে $20 আপনার $400 আপনারা কী করবেন, ট্রাফিক কিনবেন। কিনার পর এখান থেকে আপনারা কী করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেখবেন আপনারা এই অপশনটা চলে আসছে, এখান থেকে আপনারা সিম্পলি বিটকয়েনের মাধ্যমে আপনারা এখান থেকে কিনতে পারবেন। সো যাই হোক, মনে করেন আপনারা এখান থেকে আমাদের কী হলো, আমাদের ট্রাফিকও কিনলাম, আমাদের সব কিছু করলাম। সো এখন আমরা এটাকে ব্যবহার করবো কীভাবে। সো ব্যবহার করার জন্য আমরা কী করবো, এখান থেকে সিম্পলি দেখেন আমার এখানে অপশন দেওয়া আছে ব্রাউজ এক্সটেনশন। সো আপনারা ভালো করে দেখেন সব কিছু কেনার পর এখান থেকে আমরা কী করবো, ব্রাউজ এক্সটেনশনে ক্লিক করবো। এক্সটেনশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কোন মাধ্যমে আপনারা কী করবেন, আপনাদের এই আইপি প্যানেলটা ব্যবহার করবেন বা কোন ব্রাউজারে করবেন। সো এখান থেকে মনে করেন আমি গুগল ক্রোমে ব্যবহার করবো। সো এখান থেকে আমি কী করবো, গুগল ক্রোমের জন্য এক্সটেনশনটা আমরা এখান থেকে অ্যাড করাবো। সো এর জন্য আমরা এখানে অ্যাড ক্লিক করলাম। ক্লিক
করার পরে যে দেখেন প্রক্সি হর্সের এক্সটেনশনটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেব। তো দেখেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের কিন্তু এটা চলে আসছে, যে দেখেন আমরা এখান থেকে উপর টার্ন অন সাইন এখানে ক্লিক করে দেবো। দেন দেখবেন যে সাথে সাথে আমাদের এখানে কিন্তু এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। সো এখন আমরা কী করবো, এখান থেকে আমরা কী করবো, আমাদের এখানে অ্যাড করাবো। সো এর জন্য আর আমরা কী করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে দেখেন এখানে আমাদের এক্সটেনশন চলে আসছে, এখান থেকে প্রক্সি হর্সে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পরে যে দেখেন আমাদের এখানে আমরা যে এখানে অ্যাকাউন্ট করলাম, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে যে আমরা ইমেল এবং পাসওয়ার্ড অ্যাকাউন্ট করলাম, আমরা সিম্পলি কী করবো এখন আমরা এই এক্সটেনশনে আমরা কী করবো সেখানে ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দেবো। সো এখান থেকে আমরা কী করবো, ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আপনারা দেখেন। তারপর এখান থেকে আমরা কী করবো, লগ ইনে ক্লিক করে দেবো। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে, যে দেখেন আমাদের ট্রাফিক কিন্তু এখন এখানে শো করতেছে, যে আমরা এই ট্রাফিক পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, এতদিন ইউজ করতে পারবো। সো এখন দেখেন তারপর এখান থেকে আপনারা কিছু জিনিস সিলেক্ট করে নিতে পারবেন। এটা হলো মজার বিষয় যে আপনারা দেখেন এখান থেকে এনি কান্ট্রি, মানে যে কোনো কান্ট্রির আপনারা এখান থেকে আইপিটা ব্যবহার করতে পারতেছেন। সো এখান থেকে আমরা যেহেতু ইউএসের আইপি ব্যবহার করবো, বা সো এখান থেকে আমরা কী করবো, ইউএসটা সিলেক্ট করে দিচ্ছি, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবো। এই যে দেখেন ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এখান থেকে এনি স্টেট, আমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে দেবো। সো স্টেট এখান থেকে মনে করেন আমরা এখান থেকে টেক্সাসটা নিয়ে নিলাম, এই যে টেক্সাস নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে দেখেন এনি সিটি, আপনারা চাইলে এখান থেকে সিটিটাও আমরা সিলেক্ট করে নিতে পারবো। এই যে দেখেন আমরা সিটিটাও নিলাম। নেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবো। দেখেন কানেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের এখান থেকে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে, মানে আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপর আমরা চেক করবো যে আমাদের আইপিটা কানেক্ট কি ঠিকঠাক হলো কিনা। এই যে দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে, আপনারা চাইলে এখান থেকে ডিসকানেক্টও করতে পারবেন। সো তারপর আমরা কী করবো, এখান থেকে আমরা চেক করবো আমাদের আইপিটা কি সেট আপ হয়েছে কিনা। সো এখানে সেট আপ করার জন্য আমরা কী করবো, হোয়ার ডট কম আমরা এই সাইটটাতে চেক করবো। সো এখান থেকে আমি হোয়ার ডট কম লিখে সার্চ করে দিলাম। তারপর আমরা এখান থেকে হোয়ারের যে ঠিক মতো সেট হয়েছে কিনা, সো আমরা এখান থেকে কী করবো এখন হোয়ার ডট নেটে ক্লিক করে দেবো। দেন ফাইনালি আমাদের আইপিটা সেট আপ হয়ে গেছে। যে দেখেন এখানে ভালো আইএসপিও দিয়েছে, দেখেন এই যে AT&T ভার্স আমাদের আইপি দেওয়া আছে, তারপরে সব কিছু আমাদের নো দেওয়া আছে, যে দেখেন। সো তারপরে দেখেন এখান থেকে আমাদের মোটামুটি অ্যানোনিমাইজার, তারপরে ব্ল্যাকলিস্ট সব কিছু আমাদের নো দেওয়া আছে। সো এই যে দেখেন সব কিছু ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে আমাদের ডিসগাস্টটা 90% দেওয়া আছে। সো এখানে আমরা 100% করার জন্য আমাদের কী করতে হবে, দেখেন সিস্টেম টাইম জোন করতে হবে, তার মানে আমাদের টাইম জোনটা একটু মিলাতে হবে। দেখেন এখানে আমাদের আইপি টাইম জোনটা দেওয়া আছে যে -5 CDT দেওয়া আছে, বাট আমাদের সিস্টেম টাইম জোনটা দেওয়া আছে কি -4 এটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে কী করবো, আমাদের টাইম জোনটা মিলাবো। সো টাইম জোন মিলানোর জন্য সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো, আমাদের টাইম জোনে দেখে আমরা মিলাবো -5 CDT করে দেবো। সো এখান থেকে আমরা -5 চলে যাচ্ছি, -5 CDT আমরা এখানে করে দিলাম। তারপর ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমরা ওকে করে দেবো। তারপর আমরা আবার এখান থেকে কী করবো, যে আমরা এখানে চলে যাবো। যাওয়ার পর এখানে আমরা আবার চেক দেবো যে আমরা howard.com যাওয়ার পর। তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু এখানে 100% হয়ে গেছে। আপনারা দেখেন এই যে আমাদের কিন্তু এখানে 100% হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের এখানে সব কিছু এখন ঠিকঠাক আছে। সো এখন চাইলে কিন্তু আমরা যে কোনো সাইডে আমরা কাজ করতে পারবো। সো মনে করেন আমরা এখন যে কোনো সাইডে কাজ করার জন্য আমরা মনে করেন আমরা এখন একটা সাইডে আমরা অ্যাকাউন্ট করে দেখবো যে আমরা এখানে কাজ করতে পারি কিনা AIP দিয়ে। সো এর জন্য আপনারা দেখেন এখান থেকে মনে করেন আমি এখান থেকে ব্র্যান্ডেড সাইটটাতে আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের, বা দেখবো যে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা সব কিছু ঠিকঠাক হয় কিনা। সো এখানে ক্লিক করার পর দেখবেন যে আমাদের ব্র্যান্ডেড সার্ভারটা চলে আসছে আপনারা দেখেন এই যে। সো তারপর দেখেন এখানে আমাদের সাইন ইন এবং সাইন আপ অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট করবো, সো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা ইমেল চাওয়া হচ্ছে, আমরা এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা ইমেল পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো, আমরা লগ ইন করবো। সো আমি এখান থেকে সব কিছু দিয়ে দিচ্ছি দেখেন। তারপর আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আন্ডারস্ট্যান্ড দেওয়ার পর এখান থেকে আমি সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো ফাইনালি একটু ওয়েট করেন, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। সো দেখি আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা। সো এখান থেকে আমি সেভ করে দিলাম। এটা সেভ করে দেওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। সো আমরা এখন একটা নেম দেবো, আমরা মনে করেন এখান থেকে আমি উইলিয়াম দিয়ে দিলাম, উইলিয়াম। তারপর এখানে এনে দিলাম উইলিয়াম কেন। আমরা দেখি আমরা অ্যাকাউন্ট করে দেখি, জাস্ট সিম্পলি আপনাদের বোঝানোর জন্য। সো মনে করেন আমি এখান থেকে তারপর আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের ডেট মান্থ আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের। ফাইনালি কিন্তু আমাদের এই যে দেখেন, ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। মোট কথা আপনারা এই প্যানেল থেকে আপনারা কাজ করতে পারবেন। সো তারপর দেখেন আমাদের এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আসার পর দেখেন আমাদের এই যে 50 পয়েন্টের এখানে একটা সার্ভে চলে আসছে 5 মিনিটের। সো এখান থেকে আপনারা এই সার্ভেগুলো করতে পারবেন, মোটামুটি সব সার্ভেগুলো করতে পারবেন। সো এখান থেকে মনে করেন যদি আমি টেক্সট সার্ভেতে ক্লিক করি, দেন সার্ভেতে ক্লিক করার পর দেখবেন আমাদের এরকম কিছু অপশন চলে আসবে। যে দেখেন টেক্সট সার্ভে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আমাদের এখানে স্টুডেন্ট প্রোফাইল এখানে চাচ্ছে। সো এখান থেকে আমরা কী করতে পারবো, সব কিছু ঠিকঠাক করতে পারবো। সো মনে করেন আমি এটা দিলাম, তারপর অ্যাকসেপ্ট করলাম। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে একটু তাড়াহুড়া করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমাদের ঠিক হয় কি না। সো এখান থেকে আমরা মোটামুটি সব কিছু ঠিকঠাক করে দেবো, দেখাচ্ছি।
এখান থেকে আমরা অল ডান এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা দেখেন যে আমাদের ফাইনালি কিন্তু এখানে যে কংগ্রাচুলেশন আমরা 50 পয়েন্ট পেয়ে গেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা একটা ডেমো অ্যাকাউন্ট করলাম আমি জাস্ট দেখানোর জন্য। সো আশা করি আপনারা এভাবে খুব সহজে আপনারা এই প্যানেল থেকে আইপি নিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। এটা অতটা ভালো প্যানেল নয়, বাট এখান থেকে আপনারা চাইলে কাজ করতে পারবেন। সো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।